হে তরুণ যুবকেরা, নবী আমার ইন্তেকালের সময় ভুললেন না। কবরে যখন দেওয়া হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইরা আমার তরুণ যুবকেরা, আমার মানুষের দুটো চোখ, বাহ্যিক চোখ, একটা হলো কালবের চোখ, এই কালবের চোখটা আমাদের ঘুমিয়ে আছে, এই কালবের চোখ নিয়ে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য খুতবা দিচ্ছিলেন জুম্মার দিন, আর সারিয়া বলে একজন সেনাপতিকে হযরতে সারিয়াকে শত শত মাইল দূরে যুদ্ধে পাঠিয়েছিলেন। খুতবার মাঝখানে ইয়া সারিয়া আল জাবাল বলে তিনবার আওয়াজ দিয়েছিলেন। মানুষজন বলেছিল, হুজুর সারিয়া তো যুদ্ধে গেছে, আপনি সারিয়ার নাম কেন খুতবায় নিলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক বললেন, সারিয়া যুদ্ধ থেকে ফিরলে জিজ্ঞাসা করবে বাবা। হযরতে সারিয়া যখন কয়েকদিন পর যুদ্ধ থেকে ফিরলেন, মদিনার মসজিদে নববীর সাহাবায়ে কেরামেরা গিয়ে জিজ্ঞাসা করলেন, সেই সময় হযরতে সারিয়া চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, শুক্রবার জুম্মার দিনে মরণপণ যুদ্ধ আমাদের চলছিল, এমন সময় দুশমনদেরকে আমরা কাবু করে ফেললাম, কিন্তু পেছন দিক থেকে পাহাড়ের কিনারা হয়ে ঘুরে কিছু দুশমন আমাদের দিকে অ্যাটাক করতে আসে, সেই সময় হঠাৎ করে আমি হযরতে ওমরের আওয়াজটা শুনতে পেলাম। আমাদের খলিফা যদি সেই সময় আওয়াজটা না দিতেন, আমি সারিয়া যুদ্ধে গাজী হয়ে আজ হয়তো মদিনায় ফিরতাম না। তাহলে অন্তরের চোখ, কালবের চোখ এটা আছে। রাসূল বলছেন, ইন্নি আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা জানি, আমি যা দেখি তোমরা সেটা দেখো না, আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর রাউজা মোবারকে যখন দেওয়া হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কালবের চোখটা, অন্তরের চোখটা আল্লাহর নবীর রাউজা মোবারকের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে জোরে বলে নেত্র মানে চোখ, বিদ্যাসাগর বলছে বর্ণ পরিচয়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, নেত্র মানে চোখ, তিনটে চোখ। একজন অমুসলিম হয়ে তিনি অনুভব করেছিলেন একটা অন্তরের চোখ, কালবের চোখ আছে, আর 1450 বছর আগে আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, এছাড়া অসংখ্য রাওয়ায়েত আছে। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কালবের চোখ দিয়ে দেখতে পেলাম, নবী আমার রাউজা মোবারকের মাটিতে গিয়ে, দয়ার নবী মদিনার রাউজা মোবারকের জান্নাতের টুকরা মাটিতে গিয়েও নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কাল কায়ামতের দিনে, বিচারের দিনে বাবা, সবচেয়ে আগে আমার আপনার দয়ার নবীকে তোলা হবে। কায়ামতের দিনে সমস্ত মানুষ লাঙ্গা থাকবে, উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি লজ্জার কথা, কি শরমের কথা, সমস্ত মানুষ ল্যাংটো থাকবে, উলঙ্গ থাকবে, নাঙ্গা থাকবে। আল্লাহর নবী বললেন, বিবি আয়েশা, সেই দিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। হে বিবি আয়েশা, সেই দিনটা হবে কঠিন দিন, একটা দিন হবে 50,000 বছরের দিন। হে তরুণ যুবকেরা, সেই দিন মানুষ নাফসি নাফসি করতে থাকবে, আমার আপনার নবীকে কেবল মাত্র পোশাক পরিয়ে তোলা হবে, নবী আমার পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। হে তরুণ যুবকেরা, হযরতে আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, হযরতে ইসমাইল যাবিউল্লাহ নাফসি নাফসি, সবাই যখন নাফসি নাফসি বলবে, কেবল মাত্র আপনার আমার নবী উম্মতি উম্মতি বলবে। জোরে হবে না,
আর জোরে হবে না, সেই নবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সমস্ত নবীদের মানতে হবে, কিন্তু ভালো সবচেয়ে বেশি বাসবেন কাকে? আমার আপনার তয়ার নবীকে। জোরে বলি, এটা হলো রোল নাম্বার। এছাড়া আরো আছে, অল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। ওয়াল বাসে বাদাল মওত, মৃত্যুর পর জীবিত হতে হবে, আবার আল্লাহ জিন্দা করবেন, কায়ামত যে হবে, এই সব কিছু বিশ্বাস, এগুলো হলো রোল নাম্বার। এই রোল নাম্বারে যদি একটা গন্ডগোল, স্পেলিং একটা মিস্টেক হয়ে যায়, পুরো রোল নাম্বারটা ক্যান্সেল হবে, খাতায় যতই লেখেন না কেন সব বরবাদ হবে। ভালো করে বুঝবেন, প্যাকেজের লম্বা চওড়া নয়। হে তো রোজবাগেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দান, তাহলে এর দ্বারাই বোঝা গেল আপনাকে আমাকে রোল নাম্বার ঠিক করতে হবে, এবার খাতায় লিখতে হবে। খাতায় কিন্তু কিছু বড় কোশ্চেন থাকে, বেশি নাম্বার সেখানে দেওয়া হয়, কিছু শর্ট কোশ্চেন থাকে, কম নাম্বার সেখানে পাওয়া যায়। হে তরুণ যুবকের, বড় কোশ্চেন গুলোর মধ্যে একটা সবচেয়ে বড় কোশ্চেন হলো আপনার আমার নামাজ। হে তরুণ যুবকের, বান্দা নামাজ পড়েছো কিনা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোরআন মাজিদে আমার আল্লাহ 82 জায়গায় বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজটা কায়েম করো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায় আমার আল্লাহর দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর জানিয়ে দেন, যদি কেউ ইচ্ছাকৃত হবে নামাজটা ছেড়ে দেয়, তার জন্য 14টা শাস্তি মুআয়েন করা হয়েছে। হে তরুণ যুবকেরা, যে বান্দা নামাজ কায়েম করলো, সে আল্লাহর দিনকে মজবুত করলো। মান আকামাহা ফাকাদ আকামাত দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাত দিন, যে দিনকে নামাজটা ভায়ামাত ছেড়ে দিল, সে আল্লাহর দিনকে নষ্ট করে ফেলল, ধ্বংস করল। হে তরুণ যুবকেরা, যে কোনো হালতই থাকেন না কেন, নামাজ ছেড়ে দিলে চলবে না, নামাজের সময় হলে নামাজ পড়তে হবে, কোনো বাহানা দিয়ে নামাজকে বাদ দেওয়া যাবে না, যে কোনো বাহানা দিয়ে নামাজ আদা করতে হবে। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, অবশ্যই বসে পড়তে পারবেন, বসে পড়তে কষ্ট হয় শুয়ে পড়তে পারবেন, তারপরেও নামাজ ছাড় দেওয়া হয়নি। হে তরুণ যুবকেরা, অনেকে মুসাফির না হলেও, মুসাফিরের জন্য জুম্মা জামাত ছাড় আছে, মুসাফির না হলেও অনেকে বাড়িতে নামাজ পড়তে অভ্যস্ত। মনে রাখবেন বাবা, আল্লাহর নবীন একজন অন্ধকেও বাড়িতে নামাজ পড়ার পারমিশন দেননি। জামাতে নামাজ পড়বে, মসজিদে যাবে জামাতে নামাজ পড়বে, জামাতের আদব রক্ষা করবে, মসজিদের আদব রক্ষা করবে, ইমানের ইমামের আদব রক্ষা করবে, নামাজের আদব রক্ষা করবে, যে কোনো হালতই থাকুক না কেন নামাজ ছাড়া যাবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, ছাড়ো এবার, ছাড়ো, ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার, ছাড়ো এবার, ছাড়ো, ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, তোমার মাচার তোমার মরার লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, জোরে হবে না, জোরে হবে না, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, রাখো এসব, রাখো, রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমার, আসরার মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন, আসরার মাগরিব হেলা করি
দোকানার আড্ডায় সময়টা দিন, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। লোকে বলে না হুজুর কি করব বলুন, সারাদিন খাটাখাটনি করা শরীর, এশার সময় আর পারি না হুজুর, এক মুঠো খেলি বিছানা বলছে শুয়ে যা, কোন রকমে শরীরটা লাগালি সঙ্গে সঙ্গে ঘুম, নামাজ আর পড়া হয় না। আমি বলি এসব বাহানা আল্লাহর কাছে চলবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, রুটি রোজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি। রুটি রুজির মালিক কে? রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি, তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বন্ধুরা আমার, কোনো ভাবি নামাজ ছাড়া যাবে না, সব ছাড়া যাবে কিন্তু নামাজ ছাড়া যাবে না, যাবে জরিমান যাবে, কিন্তু আমরা কি সবাই তাই করি? মানে সব ছেড়ে দিই নামাজ ছাড়ি না, তাই তো নাকি? এখানকার মানুষ সব ছেড়ে দেয় কিন্তু নামাজ ছাড়ে না, তাই তো? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজে কতজন হয়? বলে হুজুর আর বলবেন না, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সালা, মুসলমানের যুবক ছেলেগুলো বলে তাড়াতাড়ি মসজিদ তোলা থেকে পালা। কেন রে ভাই? বলে যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবে লাল নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি মসজিদ তোলা থেকে পালায়। হে তরুণ যুবকেরা, আরেকটা ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন, যে কোশ্চেনে বেশি নাম্বার পাবেন বাবা তার মধ্যে সেটা হলো পিতামাতার সেবা। জোরে হবে না, পিতামাতার সেবা। এখানকার সব ছেলেরা পিতামাতার সেবা করে, কথা ঠিক না বল? কেউ পিতামাতাকে কষ্ট দেয় না, দেয় নাকি? দেয় না। বিয়ের পরেই বলে আমার আব্বা মায়ের খেদমত বেড়ে যায়, শাশুড়ি আর শ্বশুরের খেদমত বৌমা বেশি বেশি করে, কি করে না এখানে বেশি বেশি করে কি গো? অন্যান্য জায়গায় শুনি যে বিয়ে হতে না হতেই এক দু বছরও যাচ্ছে না, বলছে আলাদা হব, তোমার বাপ মা ভালো না। সালে কমিলে গোস্ত রুটি, বাপ কনা মিলে সুখা, সালা যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই হালুয়া রুটি খাওয়ায়, স্বামীকে আদর করে বাজারে পাঠায়, টু ইন ওয়ান রসগোল্লার মিঠা দইটা ভালো করে আনা চাই, ছোট ভাই বলে কথা তাই, তার জন্য কেলিয়া কুপ্তা বিরিয়ানি টিকিয়া বানায়, না খেতে চাইলে গুজে গুজে খাওয়ায়, লোড সেটিং হলে হাওয়াটা মাথার গোড়ায় করে ভাই, এতে আমার কোনো অসুবিধা নাই, বৌমা তার ভাইকে খাবে তে আমার দুঃখ কেন ভাই, না না আমি মহেব্বুল্লাহ আমার কোনো অসুবিধা নাই, যদি পাশে পুরো শ্বশুর শাশুড়ি বসে আছে একটু মিঠা দই আমার হাইব্রিড রসগোল্লা না যদি যায়, আমি মহেব্বুল্লাহ আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বড় দুঃখের কথা এখন অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়িকে কিছু দিলে তাদের বড় কষ্ট হয়। এদিককারের বৌমারা ভালো, এখানে শ্বশুর শাশুড়িকে সব দেখাশোনা ভালোই করে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, মান আহাকুম বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন,
কলা উম্মুকা তোমার মা সুম্মা মান সাহাবী বললেন তারপর কে কলা উম্মুকা তোমার মা কলা সুম্মা মান সাহাবী বললেন তারপর কে আল্লাহর নবী বললেন কলা উম্মুকা তোমার মা সুম্মা মান কলা তারপর কে কলা উম্মুকা তোমার মা তিনবার দয়ার নবী আমার মায়ের কথা বললেন তারপর বললেন তোমার আব্বাজান হে তরুণ যুবকের এই হাদিস দ্বারা আপনি এটা ব্যাখ্যা এরকম নেবেন না যে ঈদের সময় তিনটে শাড়ি মাকে দেব আর আব্বাকে একটা লুঙ্গি দেব না না এটা নয় কিন্তু ব্যাখ্যাটা ভুল করবেন না হে তরুণ যুবকের অন্য সময় দয়ার নবী আমার জানিয়েছেন বাপার মা দুজন মিলে যদি হে সন্তান তোমাকে ডাক দেয় তোমাকে হে সন্তান বাপার মা দুজন মিলে যদি ডাক দেয় তুমি তোমার বাপের ডাকে এর আগে সাড়া দাও কারণ তোমার বাপ হলে তোমার এবং তোমার মায়ের দুজনেরই গার্জেন হে তরুণ যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন বান্দারে তোরা এই বলে আমার কাছে দোয়া চা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে দুনিয়ার মানুষ তোরা আমার কাছে এই বলে দোয়া চা মাবুদ আল্লাহ তুমি আমার ওই পিতা মাতার উপর রহম করো যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলে সেই পিতা মাতার ইহসানের কথা আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তোমাদের পিতা মাতার ইহসান করো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই তিন চার দিন আগের কথা বলছি জায়গাটার নাম হলো তামিলনাড়ু এই তামিলনাড়ুতে একজন ব্যবসায়ী বুঝতে পারছেন একজন ব্যবসায়ী তার সন্তান ছেলে ছেলেটার নাম হলো সঞ্জয় ছেলেটা পিতাকে ঘুষি মেরে কিল মেরে লাথি মেরে প্রকাশ্য সিসিটিভির ক্যামেরায় ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তামিলনাড়ুর ঘটনা এই তিন চার দিন আগের কথা বলছি কেন মারছে জায়গা নাকি সম্পত্তি বন্টন করে দিচ্ছে না মন মতো সম্পত্তি পায়নি ওই যুবক ছেলেটি তাই একেবারে দিবালোকে প্রকাশ্য ভাবে ওই রকম শক্তিশালী ছেলেটা 65-70 বছরের বৃদ্ধ পিতাকে ঘুষি কিল মেরে রক্তের ফোয়ারা ছুটিয়ে দিয়েছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ওইভাবে এমন ভাবে প্রহার করা হয়েছে এমন ভাবে মারা হয়েছে যে আটকাতে আসছে সে পর্যন্ত আটকাতে পারছে না লাথি মারছে ঘুষি মারছে কিল মারছে সারা শরীর দিয়ে ব্লাড বুঝতে পাচ্ছেন বাপেরা আমার লাহু হয়ে যাচ্ছে তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার দু একদিন পরই খবর ইন্টারনেটে ভাইরাল এনডিটিভি খবর করেছে দু একদিনের পরে ওই পিতাটা মারা গেল অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আজকের এই ঘটনা কেন ঘটছে সমাজে এরকম অনেক ঘটনা তার কারণ হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না আমরা দোষ কি ওই পিতার নাই ওই বাপের কি দোষ নাই নিশ্চয় সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি আমাদের যে সমস্ত ঘরেতে এরকম অশান্তি চলে এর দ্বারাই বোঝা যায় যে ওই গার্জেন দোষটা অস্বীকার করতে পারবে না কারণ ওই গার্জেন যদি ছোটবেলায় ছেলেটাকে মাদ্রাসায় একটু ভর্তি করত কোরআনের এলেম যদি একটু দিত পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত আল্লাহর নবী বলছেন ইজহাদ ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জোরে হবে না সেই পিতামাতার দরজা কত মর্তবা কত
মুসলমানের ছেলে বাপকে বাপ বলতে চাই না, মাকে মা বলে ডাকতে চাই না। ছেলের ওজন হয়েছে 75 কেজি, মায়ের ওজন হয়েছে 35 কেজি, ছেলের ওজন হয়েছে 65 কেজি, বাপের ওজন হয়েছে 45 কেজি। বুড়ো বাপকে আর ভালো লাগে না, বুড়ি মাকে আর ভালো লাগে না। হাই রে হাই মুসলমান, আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ঈমান কবুল করেছেন, মা তখনো বেদীন, মা তখনো বেদীন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমার আম্মা জান এখনো বেদীন, তিনি আমার উপর অত্যাচার করেন, জুলুম করেন, কটু বাক্য বলেন, খারাপ কথা বলেন, আপনার সম্পর্কেও বাজে কথা বলেন। আমি আপনার মুরিদ, আমি আপনার শিষ্য, আমি আপনার সাহাবি, আমার আম্মা জান খুব বাজে বাজে অকথ্য ভাষা প্রয়োগ করে, আমার হৃদয়ে আঘাত লাগে। হুজুর আমি আমার মা কি করতে পারি? কিছু করতে পারি না। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের উপর তুমি আঘাত করবে না, কষ্ট দেবে না, কারণ উনি তোমার মা। আল্লাহর নবীকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া চান। হে তরুণ যুবকেরা, হে মুসলমান একটু লক্ষ্য করুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খিদমতে এসে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার আম্মা জানের জন্য হেদায়েতের দোয়া চান, যেন আমার আম্মা জান হেদায়েত হয়ে যায়। কত অত্যাচার, কত অকথ্য ভাষা, কত খারাপ কথা, কত আমাকে মারধর পর্যন্ত করেছে আমার আম্মা জান, আমার আম্মা জান একেবারে সহ্য করতে পারে না যে আমি আপনার শিষ্য হই, আমি আপনার মুরিদ হই, আমি আপনার শিষ্য হই, আমি আপনার সাহাবি হই, আমি আপনার খিদমতে আসি, আমি ঈমান কবুল করি, ইসলামের নির্দেশনাগুলো মানি, এটা আমার আম্মা জান সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও জগতের শেষ নবী, ও রাহমাতুল লিল আলামিন, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আখিরি জামানার প্রিয় নবী, ও আমাদের নবী, আপনি একটু আমার আম্মা জানের জন্য দোয়া চান। আল্লাহর নবী সেই সময় হাত দুখানে তুলে দোয়া চাইলেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, তা আবি হুরায়রার আম্মাকে আল্লাহ আপনি হেদায়েত করে দেন। এ তরুণ যুবকের এই দোয়াটা কেবল মাত্র চাওয়া হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে শুরু করেছেন। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বি আমিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা চাওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছেন। মানুষজন বলেন, হযরতে আবু হুরায়রা অত্যন্ত একজন শান্ত মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ, এইভাবে কোনোদিন তো ছুটে যেতে দেখেনি, কেন সে ছুটে ছুটে যাচ্ছে, কেন সে ছুটছ? হযরতে আবু হুরায়রাকে অন্যান্য মানুষেরা বলল, বাবা আবু হুরায়রা ছুটো না, ছুটো না, আস্তে আস্তে যাও, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আমাদের একটু বলো বাবা। হযরতে আবু হুরায়রা কেবল মাত্র হাতটা নাড়িয়ে দিয়ে বলল, পরে পরে পরে, কিন্তু ছুটে যাচ্ছেন বাড়ির দিকে। এ তরুণ যুবকের, হে আমার বন্ধুরা, জেনে রেখে দিন বাবা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হযরতে আবু হুরায়রা যখন বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিলেন, আম্মা জান বলে ডাক দিলেন, দেবার সঙ্গে সঙ্গে শুনতে পেলেন আম্মা জান গোসলখানায় আছেন, পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরতে আবু হুরায়রার হৃদয়টা বিগলিত হলো, মনে হয় আমার নবীর দোয়াটা আমি আসার আগেই বাড়িতে পৌঁছে গেল। হযরতে আবু হুরায়রা আম্মা জান বলেন, বাবা আবু হুরায়রা আমি একটু গোসল করছি বাবা, আমার অন্তরে কালেমার আলো চলে গেছে, এখন আমি পড়ে নেব তোমার সঙ্গে, পড়ে নিয়ে আখিরি জামানার পায়গম্বরের উম্মত সাহাবি হয়ে যাব, আর আল্লাহকে এক বলে মেনে নিয়ে আল্লাহর ওয়াহদানিয়াত স্বীকার করে নেব। এ তরুণ যুবকেরা, হযরতে আবু হুরায়রা বাড়ি থেকে বাইরে
পেরোলেন নবীর দরবারে আসলেন। এমন সময় অন্যান্য মানুষগুলো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, বাবা আবু হুরাইরা ছুটছিলে কেন, কেন ছুটছিলে, কেন ছুটছিলেন? সেই সময় তিনি শান্ত মেজাজে বললেন, আমি দেখতে চেয়েছিলাম আমার নবীর দোয়া আগে যায় না আমি আবু হুরাইরা আগে পৌঁছাতে পারি। আল্লাহর কসম, আমি আবু হুরাইরা আমার বাড়িতে পৌঁছানোর আগে আমার রাসূলের দোয়া পৌঁছে গিয়েছিল। জোরে হবে না? তবুও মাকে কষ্ট দেননি, মাকে কষ্ট দেননি, আল্লাহর নবীর নির্দেশ, মা আল্লাহর নবী জুম্মার দিনে জুম্মার খুতবা দেওয়ার জন্য নবী আমার খুতবা দেওয়ার জন্য জুম্মার নামাজে ভাই আমার উঠছেন খুতবা দেবেন, এমন সময় তিনবার বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আল্লাহুম্মা আমিন আমিন কেন বললেন, আল্লাহ কবুল করুন কেন বললেন? আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, জোরে হবে না? ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে বান্দা আপনার নাম নিল বা শুনল অথচ দরুদ পড়ল না সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আমি বললাম আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার, যে বান্দা রমজান মাস পেল অথচ গোনা মাফ করাতে পারল না সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আমি বললাম আমিন। তৃতীয়ত বললেন, যে বান্দা পিতা মাতাকে পেল অথচ জান্নাত লাভ করতে পারল না সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আমি বললাম আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় গুরুত্ব পিতা মাতার, পিতা মাতার ইহসান কত বড় গুরুত্ব। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি, মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি মুখটা ফেটে যায়, মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি, আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়, জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না বলে পাবে তুমি দোযখ, এই কথা তুমি আজ মানো কি, মানলে মায়ের সেবা করো কি, এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসত পুত্রর বেনাজির, মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি, আমি তার জননী, হাত দুটো তুলে মা খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়া মা,
কালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়, নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রুহ পাখি উড়ে যায়। জোরে হবে না, আর জোরে হবে না। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান কর তার খিদমত, মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না। মোহে বললাম বলে যে সবার, মা হলো পৃথিবীর সেরা সবার, মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই, আছে কেউ এমন দোয়াটা পেতে চাই, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। মা বেটায় গন্ডগোল আছে না নাই? মা বেটিতে গন্ডগোল আছে না নাই? বাপ বেটায় গন্ডগোল আছে না নাই? বাপ যতই খারাপ হোক, বাপ যতই বাজে হোক, খচ্চর হোক, আপনার হক পূরণ করুক আর না করুক, কিন্তু আপনি বাপের হকটা পূরণ করুন, আপনি মায়ের হকটা পূরণ করুন। হে তরুণেরা, যুবকেরা, বাপ মা দুনিয়ার জামিনে পেয়েছ, অথচ বাপ মাকে খুশি করতে পারো না, মনে রাখবে দয়ার নবীর হাদিস অনুযায়ী তুমি জান্নাত থেকে মাহরুম হলে জান্নাত তুমি লাভ করতে পারলে না। হে তরুণ যুবকেরা, আজকে বাপে বাপকে সন্তান পিটছে, বাপকে সন্তান মেরে ফেলছে, মাকে সন্তান মারছে, তার কারণ একটাই, তার মধ্যে ইসলামিক এডুকেশন নাই। ভাই আমার নীতি শিক্ষা থাকলেও পরিপূর্ণ নীতি শিক্ষা নাই, যে বাপ মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায় এই জ্ঞানটা তার নাই। ভাই আমার বাপ যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, তুমি কেন খারাপ হবে? তুমি তোমার বাপকে বাপের সম্মান দাও, মাকে মায়ের সম্মান দাও, বাপেরও দায়িত্ব সন্তানের হক পূরণ করা, যদি বাপ সেটা না করে থাকে আল্লাহর দরবারে জবাব দেবে, আর তুমি যদি তোমার পিতামাতার খিদমত না করে থাকো, সম্মান না করো, তুমি জান্নাত তুমি পাবে না। পিতামাতা কি করছে দেখার দরকার নাই, তোমার দায়িত্ব হলো তোমার পিতামাতার সেবা করা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এটা একটা বড় প্রশ্ন, খাতায় লিখছেন না, বড় অ্যানসার, এখানে অনেক নাম্বার। তার একদিকে নামাজ বলেছি, পিতামাতার সেবা বললাম, খেদমত বললাম, বন্ধুরা আমার মাথায় রাখবেন এটা বড় একটা নাম্বার। এরকম আরো কয়েকটা বড় বড় আছে, আমি বেশি দিকে যাব না। এবার ছোট শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনে চলে আসুন। বাপেরা আমার, শর্ট কোশ্চেন মানে হলো দয়ার নবীর সুন্নত গুলো, মুস্তাহাব গুলো, মুস্তাহসান গুলো, ভাই আমার নফল গুলো, এই এই কাজগুলো করবেন, আপনি সওয়াবের হকদার হয়ে যাবেন, ছোট ছোট আমল গুলো সওয়াব গুলো পেতে। একবার মহাব্বাদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহ তাহলে প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হলো যে আপনি কেন আল্লাহকে মানবেন, তার উদাহরণগুলো দিয়েছি, বিজ্ঞান উদাহরণ দিয়ে, বিজ্ঞান থেকে, বাস্তবতা থেকে, কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে, বিজ্ঞানকে সামনে রেখে। দ্বিতীয়ত বলেছি আল্লাহকে যখন মানতে হবে, নবীকে যখন মানবেন, রোল নাম্বার ঠিক করবেন। রোল নাম্বার কি কি? রোল নাম্বার মানে হলো ঈমান, ঈমানটাকে ঠিক করবেন। এখানে আমি বলেছি আল্লাহকে এক বলে মানতে হবে, সমস্ত নবীদের মানতে হবে, কিতাব সমূহ, ফারিস্তাদের, জান্নাত জাহান্নাম, ভাগ্যে ভালো মন্দ সব মানতে হবে। তাহলে হয়ে গেল। এবারে আপনার খাতায়
খাতায় লিখতে হবে বলেছি, তার মধ্যে সবচেয়ে আগে নামাজের কথা বলেছি, তারপর পিতামাতার সেবার কথা বলেছি, দুটো বললাম, আরো ছিল সুন্নতগুলোর মধ্যে ছোট ছোট লেখা যেগুলো হবে, শর্ট কোশ্চেনে নাম্বার পাবেন, সেগুলো হলো সুন্নত। আপনি যখন কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, আপনি যখন কোন দুঃখের কথা শুনবেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ মারা গেলে বলবেন, কেউ মারা গেলে এটা বলবেন, আপনি যখন ভাই আমার কি বলবো, আপনি যখন বাড়িতে থাকবেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনি যখন বাইরে বের হবেন ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, এতিম বাচ্চা পেলে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বলে তুমি এতিম বাচ্চার মাথায় যে হাতটা বোলালে, তোমার হাতের তালুতে যতগুলো চুল লেগেছে ততগুলো সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবেন। কোন মানুষ মারা গেলে, কিছু মানুষ গেলেই হক আদায় হবে, কেউ না গেলে সবাই গুনাহগার হবে, ভালো করে মাসলাটা জেনে রাখুন। কিন্তু যদি তুমি যাও, কোন মানুষ মারা গেলে ঈমানদার মারা গেছে তার জানাজায় গিয়ে শরীক হলে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার নামাজ আমলে লিখে দেওয়া হবে। ঘরেতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে একজন মানুষ চির বিদায় নিয়ে চলে গেলে গেলে না, এটা যাওয়ার চেষ্টা করবেন। আর কোন মানুষ যদি অসুস্থ থাকে প্রতিবেশী, সে প্রতিবেশীর একটু খোঁজ খবর নিতে যাবে, কিছু করো আর নাই করো, কিছু দাও আর নাই দাও, একটু খোঁজ খবর নিতে যাবে, যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গোনা মাফির জন্য আমিন আমিন করে দোয়া চাইবে। জুম্মার দিনে সকাল সকাল গোসলটা করবে, পাক পবিত্র গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, আর কি বলবো, গায়ে একটু খুশবু আতর লাগিয়ে আর সকালবেলা এক ধার দিয়ে জুম্মার মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে সুন্নত নফল নামাজগুলো পড়ে নেবে, খুতবা শুনবে ইমাম সাহেবের মুখ থেকে, সব নামাজগুলো সুন্নত নফল নামাজ পড়ে নিয়ে একটুখানি জিয়ারতে চলে যাবে, পিতামাতা আত্মীয় স্বজনের কবরগুলো জিয়ারত করবে, আবার অন্য সাইড দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবে। নবী বলেন প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে আল্লাহ তোমার নামাজ আমলে লিখে দেবেন। এইগুলো হচ্ছে আমল, যে আমলগুলো আপনার খাতাকে সুন্দর করে দেবে। যদি এইভাবে আমলটা করতে পারেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না, জোরে হবে না, তোমার বুকে রাখুন আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে আমাদেরকে সেইভাবে জীবন যাপন করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, আলোচনা অনেক লম্বা, অনেক লম্বা, আপনাদের কষ্ট হচ্ছে, যেমন কষ্ট হচ্ছে, কাদের কাদের কষ্ট হচ্ছে হাত তুলে দেখান, সবাই কষ্ট হয় না, আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি, খালি আমার মুরুব্বি চাচা একা চায় না নাকি, না বুঝতে পারেনি বলে তুলে ফেলেছে, আচ্ছা আচ্ছা ঝোঁকে, আচ্ছা বলেন তো দেখি আপনারা কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি, সত্যি অনেক কষ্ট করে হাত উঠছে, তার মানে ছেড়ে দে মা কেঁদে মাছি, ছেড়ে দিলে ভালো হয়, কথা ঠিক না ভুল? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, রাগ করবেন না, দুঃখ নেবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন জিন্দেগির একটা ছোট্ট কথা বলে শেষ করব। ভাইয়ের একটুখানি একটুখানি আপনাদের কাছে একটুখানি বলেছেন যে একটু সাহায্য সহযোগিতা করার জন্য, একটু দান তোলার জন্য একটুখানি বলতে হবে, আপনারা একটু দেবেন, প্রত্যেক বছরে দেন, নতুন করে তার বলার কিছু নাই, এটা আপনাদেরই জলসা। বাপেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে সবচেয়ে বেশি ইসলামের প্রচার প্রসার হয়েছিল, আমি সংক্ষেপে বলে দিই, এটা সংক্ষেপে একদম ছোট্ট করে, সবচেয়ে বেশি প্রচার প্রসার ইসলামের হয়েছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি করলেন, একজন একজন গভর্নর ঠিক করলেন, কোথায়? হিমসের গভর্নর, নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ কে হিমসের গভর্নর করলেন। এক আওয়াজে মদিনা শরীফ থেকে রোমান বায়ামার রোম থেকে কাসরা থেকে শুরু করে একবার কাইসার থেকে শুরু করে আর একবার পারস্য পর্যন্ত থরথর করে কাঁপত হযরতে ওমর ফারুকের একটা গর্জনে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়ামার তার আমলে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল, যে বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা আজ লড়াই করছে। আপনারা জানেন প্রায় 35,000 তারা শহীদ হয়ে গেছে, তারপরেও তাদের ইমানের মজবুতি একটু কমেনি। বুঝতে পাচ্ছেন বন্ধুরা আমার? তো হিমসের গভর্নর করলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে সাঈদ সেখানে গভর্নর হয়ে গেলেন, কারণ একেবারে শত শত মাইল হাজার হাজার মাইল দূরে সেই হিমস পর্যন্ত ইসলামে ছত্র ছায়া এসেছে, ওইদিকে রোম পর্যন্ত, এদিকে একবার পারস্য পর্যন্ত, এদিকে শাম থেকে শুরু করে সব ভাই আমার অর্ধ পৃথিবীর শাসনকর্তা হলেন হযরতে ওমর ফারুক। তো এমন সময় হযরতে সাঈদ কিছুদিনের জন্য গভর্নরের চেয়ারে বসেছেন। কিছুদিন চালাতে না চালাতেই কিছু যোগ্য যোগ্য সাহাবি সেখান থেকে মদিনা শরীফে এলেন। এসে সেই সাহাবি হযরতে সাঈদের বিরুদ্ধে কমপ্লেন করলেন। কমপ্লেন করলেন কটা? চারটে কমপ্লেন, চারটে অভিযোগ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এক নাম্বার অভিযোগ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভাই আমার হিমসের গভর্নর হযরতে সাঈদের সম্পর্কে এক নাম্বার অভিযোগ হলো, তিনি ভাই আমার তার ওই অফিসে যান, তিনি তার কার্যক্ষেত্রে অফিসে যান, মাঝে মাঝে লেটে লেটে তিনি অফিসে যান। এটা হলো তার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ। দুই নাম্বার অভিযোগ হলো, মাঝে মাঝে তিনি তার অফিস কামাই করে দেন, তিনি তার ভাই আমার যে নিজস্ব যে গভর্নরের ঘর, সে গভর্নরের ঘরে যাওয়া তিনি মাঝে মাঝে কামাই করে দেন, মানে অফিস কামাই করে দেন মাঝে মাঝে। এটা হলো দুই নাম্বার অভিযোগ। তিন নাম্বার অভিযোগ হলো, তিনি যে হুজরায় থাকেন সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে, যদি কোনো মানুষ কোনো কাজ নিয়ে আল্লাহর নবীর ওই সাহাবী বাবা হযরতে সাঈদের কাছে গভর্নরের বাড়িতে হুজরাতে যদি যান, তাহলে তিনি দরজা খোলেন না। এটা হলো তিন নাম্বার অভিযোগ। আর চার নাম্বার অভিযোগ হলো, হে তরুণ যুবকেরা, গভর্নরের সিংহাসনে বসে বসে মাঝে মাঝে তিনি জামিনে পড়ে যান, গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে জামিনে পড়ে যান, জামিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এটা হলো তার বিরুদ্ধে চার নাম্বার অভিযোগ। যোগ্য যোগ্য সাহাবীরা গিয়ে কমপ্লেন করেছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ডাকা হয়েছে খলিফার পক্ষ থেকে। খলিফার কাছে মদিনা শরীফে আসার পরে খলিফা জিজ্ঞাসা করলেন, সাঈদ, আপনি তো এত বড় সাহাবী, যোগ্য সাহাবী, এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় একজন বিচক্ষণ জ্ঞানী মেধা, একদম দূরদৃষ্টি সম্পন্ন, এত বড় একজন যোদ্ধা, শক্তিশালী মানুষ, আপনার বিরুদ্ধে চারটে কমপ্লেন। যারা কমপ্লেন করছে তারা কিন্তু যাই তাই লোক নয়, সাধারণ লোক নয়, তারা সব বিচক্ষণ, তারা সব সাহাবি, তারা সব যোগ্য যোগ্য মানুষ, তাই আমাকে আপনাকে ডাকতে হলো, বিষয়টা খুলে বলুন কি ব্যাপার, আমি যে আপনাকে গভর্নর করে পাঠালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সেই সময় বলেছিলেন, হুজুর, আপনি যেটা শুনেছেন একেবারে সত্য শুনেছেন, ঠিক শুনেছেন, আমার বিরুদ্ধে যে কমপ্লেন গুলো এসেছে একেবারে সত্য কমপ্লেন, ভাই আমার, ও হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক, আপনি আমাকে গভর্নরের চেয়ার থেকে বদলি করে দেবেন বা পাল্টে দেবেন, এটা আমার কোনো দুঃখ নাই, তবে আমার যে কারণগুলো শুনেছেন সে কারণগুলো, সমস্যার সমাধান কি, সে কারণগুলো কেন ঘটে সেটা আমি আপনাকে একটু জানাতে চাই। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, আমার, আমি হলাম একজন গভর্নর, আমার কোনো অতিরিক্ত পয়সা আমি গভর্নর হওয়ার জন্য নিই না, আমি রাজকোষ থেকে অতিরিক্ত খরচা, অতিরিক্ত পয়সা আমি কখনো নিই না, আমার বড় সংসার, আমার সংসারে আমার স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, আত্মীয় স্বজনকে নিয়ে আমার সংসার, আমার সংসারে কোনো কাজের মানুষ নাই, আমার সংসারে কোনো কাজ করার জন্য আমি মানুষকে রাখি না, কোনো লোককে আমি রাখি না আমার সংসারে কাজ করার জন্য, আমার স্ত্রী সকাল থেকে কাজ নিয়ে পেরেশান হয়ে যান,
আল্লাহর নবীর হাদিসের মধ্যে থেকে জেনেছি স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজকর্মে সহযোগিতা করা নবীর সুন্নত। আমি সকালবেলা মাঝে মাঝে যেদিন যেদিন আমার স্ত্রী বড় বড় অসুবিধার মধ্যে পড়ে যায়, কাজের ঝামেলার মধ্যে পড়ে যায়, সেই দিন আমি সাইদ আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট রান্নায় সহযোগিতা কাজগুলো করতে গিয়ে আমার অফিস আসতে মাঝে মাঝে দেরি হয়ে যায়। হযরত ওমর ফারুক বললেন, সাইদ এতে তো দোষের কিছু নাই, এতে নবীর আদর্শ তুমি মেনে চলো। আচ্ছা তারপরে বলো কেন তুমি অফিস মাঝে মাঝে কামাই করে দাও? হে তরুণ বাজিরাম, হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর সাহাবী, আমি গভর্নর হতে পারি, রাজকোষ থেকে আমি অর্থ নিলাম, অতিরিক্ত পোশাক তৈরি করিলাম, আমার মাত্র দুটো পোশাক, আমার মাত্র দুটো পোশাক, দুটো ড্রেস আমার, একটা আমি অফিস করি, আরেকটা আমি বাড়িতে পড়ি বা জুম্মা আর নামাজ পড়ি। শুক্রবারে আমি চিন্তা করলাম এই দিনটায় আমার পোশাক গুলো ধোয়ার দরকার আছে, এই দিনটা আমার স্পেশালি একটা দিন, এই দিনটা হলো ঈদের দিন, এই দিনটা আমি অফিস যাব না, তাই ওই দিনটা আমি অফিস যাই না, সপ্তাহে একদিন করে অফিস না গিয়ে ওই দিন পোশাক আশাক ধোয়া ধোয়াই করি এবং ওই দিনে শুকানো শুকানি করি, ওই দিন আমি জুম্মার নামাজটা ভালোভাবে আদায় করি, ওই দিনটা আমি ইবাদতের মধ্যে কাটাই, এর কারণে সপ্তাহে একদিন করে আমি অফিসে যেতে পারি না। হযরতে ওমর ফারুক বলেন, আহারে সাইদ, তুমি এত বড় একজন গভর্নর হয়ে কেবল মাত্র দুটো পোশাক পরে তুমি তোমার জিন্দেগী অতিবাহিত করছ, আহা তোমার মতো মানুষ হয় না। আচ্ছা সাইদ, তুমি যেটা করছো অবশ্যই ঠিক করছো, এ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বলো তিন নাম্বার কারণটা একটু বলো। হে তরুণ, হযরত সাইদ বললেন, আমি মাগরিবের পরে কোন মানুষ এলে আমি আর দরজা খুলি না, তার কারণ হলো সারাটা দিন জনগণের সেবায় ইসলামের খেদমতে আমি নিজেকে নিয়োজিত করি, কিন্তু আল্লাহর নবীর নির্দেশ হলো সন্তানদের এলেম শিক্ষা করানো হলো ফরজ, সন্তানরা যেন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়, এটা হলো ফরজ ইবাদত। আমি আমার সন্তানদেরকে সারা দিন দেখতে পারি না, পড়াশোনা করাতে পারি না, সন্ধ্যার পরে আমি একটু আমার সন্তানদের নিয়ে আল্লাহর দিন শেখাতে শুরু করে দিই, কোরআনের তালিমটা আমি দিতে শেখাতে শুরু করে দিই, রাসূলের হাদিসের তালিমটা আমি দেওয়া শুরু করে দিই, এই সময় কেউ ব্যাঘাত করুক আমি চাই না, আমার সন্তানদের মধ্যে যখন এলেম অর্জন হয় তখন কেউ ব্যাঘাত করুক এটা আমি চাই না, তাই সারা দিন আমি মানুষের সেবায় কাজেতে নিয়োগ থাকি, মাগরিবের পরে কেউ দরজা ঠুকলে আমি দরজা আর খুলি না। আল্লাহর নবী সাহাবী হযরতে খলিফা ওমর ফারুক বললেন, সাইদ তুমি যেটা করেছো একেবারে ঠিক করো, কখনো এটা ভুল করো, ভুল কথা আমি বলতে পারবো না, তুমি যেটা করো অবশ্যই তুমি ঠিক করেছ। চার নাম্বারটা বলো। হে তরুণ, হযরত সাইদ বললেন, হুজুর আমি চার নাম্বার কারণটা যদি আপনাকে বলি, আমার চোখ দিয়ে তো পানি ঝরছে আপনারও ঝরবে, বলে বলো তো দেখি। সেই সময় হযরত সাইদ বললেন, হুজুর আমি তখন অমুসলিম ছিলাম, কুফফারদের নেতা ছিলাম, সর্দার ছিলাম, আপনাদের সঙ্গে রাসূলের সাহাবীদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমি কয়েকজনকে বন্দী করেছিলাম, তার মধ্যে একজনকে আমার বন্দীর দায়িত্বে ছিল, আমি যাকে বন্দী করেছিলাম তাকে আমার দায়িত্বে রাখা হয়েছিল, সেই সাহাবী আল্লাহর নবীর একজন যোগ্য সাহাবী, নাম তার হযরতে খুবাইব, সেই খুবাইবকে আমার আন্ডারে রাখা হয়েছিল, সে খুবাইবকে আমি দেখাশোনা করতাম, তাকে নবীর মহাব্বত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতাম, তাকে আমি দুশ্মনদের মতো আচরণ করতাম, কত না জুলুম করেছি, কত না কষ্ট দিয়েছি, যতবার তাকে মেরেছি জুলুম করেছি ততবার সে আহাদ 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 ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে, কত কষ্ট দিয়েছি হুজুর। আমি ঠিক করলাম তাকে যে জেলখানার ভিতরে যে বন্দি গৃহে রাখা হয়েছিল সেই বন্দি গৃহের খাবার দেব না, কত আল্লাহকে ডাকতে পারিস, কত নবী নবী করতে পারিস, কর খাবার দেব না। ও হযরত ওমর ফারুক খলিফা ইসলামী, আমি কয়েকদিন যাবত তাকে খাবার দিইনি, না খাইয়ে রেখেছি, হযরত খুবাইব বন্দিশালার মধ্যে আছে, গৃহবন্দির মধ্যে আছে, জেলের মধ্যে আছে, একদিন রাতের বেলা আমি চুপি চুপি গিয়ে দেখলাম কি করছে, দেখি আমি দেখতে পেলাম হযরত খুবাইব সিজদায় পড়ে আছে, নামাজে লুটিয়ে আছে,
আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছেন, আর তার মাথার গোড়ায় আল্লাহর কুদরতি কুদরতি, আর ওই কি বলে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে আঙ্গুরের থোলা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমি খেতে না দিলেও আমার আল্লাহ তাকে গায়েবি খাওয়াচ্ছেন। আমরা ঠিক করলাম আলোচনা করে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, আলোচনা পরামর্শ করলাম, সকালবেলা বললাম সাইদ রেডি হয়ে যাও, খুবাইব রেডি হয়ে যাও, তোমাকে ফাঁসির কাস্তে ঝোলানো হবে, ফাঁসির দড়ি ঠিক করে ফেললাম। হযরতে খুবাইব তখন বলেছিলেন মুচকি হেসে, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব, এটা আমার আনন্দের বিষয়, হে জালেম তুমি জানো না আমি আল্লাহর দরবারে যাব, আমি মরে গেলে শহীদ হব আর বাঁচলে আমি গাজী হয়ে যাব, এখন আমার আল্লাহর সঙ্গে মোলাকাতের সময়, এটা আমার জন্য আনন্দের। তুমি জিজ্ঞাসা করছো হে খুবাইব হাসছো কেন, আমি এখনই আল্লাহর জান্নাতের খুশবু অনুভব করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কি দিন বাবা, হযরতে সাইদ খলিফায়ে সানি ওমর ফারুককে যখন এই কথাটা বলতে লাগলেন, হযরতে ওমর ফারুক ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, এমন সময় সাইদ আরো শোনাতে লাগলেন, হযরতে সাইদ আরো শোনাতে লাগলেন, হুজুর শুনুন, এমন সময় যখন ফাঁসি কাস্টের সময় হয়ে গেল, তাকে জিজ্ঞাসা করলাম কি তোমার শেষ ইচ্ছা, সেই সময় হযরতে খুবাইব বললেন আমার শেষ ইচ্ছা হলো আল্লাহর দরবারে যাওয়ার আগে আমার প্রভুকে একটু সিজদা দিতে চাই, আমাকে এক বোতল পানি দাও, এক লোটা পানি দাও, আর নামাজের জন্য একটু মুসাল্লা রেডি করে দাও। হে তরুণ যুবকেরা, নামাজটা পড়ে নিলেন হযরতে খুবাইব, নামাজটা পড়ে নেওয়ার পরে ফাঁসি কাস্ট তৈরি করা হয়েছে, ফাঁসির দড়িটা রেডি করা হয়েছে বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে খুবাইব ছুটে 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 ফাঁসি কাস্টিং এর দিকে চলে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বী আনিরাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, যেমন হযরতে সাইদ হযরতে খলিফায়ে সানি ওমর ফারুককে বলছেন, কি বলছেন আমি আমার কণ্ঠে লিখে দেওয়ার চেষ্টা করেছি। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খুবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে, একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছেন, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, জান্নাতি খাবার দুনিয়াতে খাই, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, অবশেষে হযরত ওমর ফারুককে ঝরঝর করে কাঁদতে কাঁদতে সাইদ বলেছিলেন, ও হযরত ওমর ফারুক, ও খলিফা শানি, ও খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কেন আমি আমার সিংহাসনের চেয়ার থেকে, কেন আমি আমার গভর্নরের চেয়ার থেকে মাঝে মাঝে পড়ে যাই, পড়ে গিয়ে কেন অজ্ঞান হয়ে যাই, শুনে রেখে দেন, যখন আমার এই কথাটা মনে পড়ে তখনই আমি আর সহ্য করতে পারি না, আমি সাইদ ঝরঝর করে কাঁদি, কাঁদতে কাঁদতে এত কান্না কাঁদি, আমি সিংহাসন থেকে চেয়ার থেকে পড়ে গিয়ে অফিসে অজ্ঞান হয়ে যাই, হুজুর বেয়াদবি নেবেন না। এমন সময় হযরতে খুবাইব নামাজটা পড়ে নিলেন, নামাজটা পড়ে নিয়ে ছুটতে শুরু করলেন, ফাঁসির দড়ির দিকে ছুটতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, আমরা জিজ্ঞাসা করলাম খুবাইব এত তাড়াতাড়ি কিসের, কেন নামাজ পড়ে কেন তুমি ছুটছো, তুমি নামাজ পড়লে ওযু করলেন, এখন তুমি ফাঁসির জন্য এত তাড়াতাড়ি করছো কেন, এত তাড়াতাড়ি ছোটার কারণটা কি? সেই সময় এমন সময় হযরতে খুবাইব বললেন, জালেম হে জালেম, তুমি আমাকে ফাঁসি দিতে চাও, মনে রাখবে ফাঁসি দিয়ে ইসলামকে ধ্বংস করা যাবে না, কারণ আমরা ফাঁসির দড়ির মধ্যে আল্লাহর জান্নাত দেখতে
দেখতে পাই। আমাকে যখন ফাঁসির দড়ির দিকে আমি যখন তাকালাম, আমার মধ্যে আমার আমি ঘ্রাণ পেলাম জান্নাতের, যেন আমাকে জান্নাত দেখানো হচ্ছে। আমি তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে মিলিত হব, জান্নাতে পৌঁছে যাব। এর জন্য ছুটে ছুটে আমি ফাঁসির দড়ির দিকে এগোতে লাগলাম। ও খলিফা সানি ওমর ফারুক, এইভাবে একটা জীবন চলে গেল। হযরতে খুবাইবের সে ফাঁসির দিনটা যখন আমার মনে পড়ে যায়, আমি আমার ওই সিংহাসনে আর বসে থাকতে পারি না, থরথর করে কাঁপি, ঝরঝর করে কাঁদি। আমার শরীর দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আমি জমিনে পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার মুরব্বি আনের আমার, অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে নামাজ পড়ে তাই। হেসে বলে নামাজির সালাম জানাই, হেসে বলে নবীজির সালাম জানাই। ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়, মোরা তখন জিজ্ঞাসিলাম কেন ছোট ভাই, সে বলে জান্নাত দেখিতে যে পায়। এ কথাটা খলিফার অশ্রু ছড়াই, এ কথাটা খলিফার অশ্রু ছড়াই। মহেবুল্লাহ কলম চালাই, মনে পড়ে গেলে ফাঁসি, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়। এ তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বলেছিলেন সাইদ, ও সাইদ, ও সাইদ শুনে রেখে দাও, তুমি যে করুণ কথাটা আমাকে শোনালে আমি আর অশ্রু ধরে রাখতে পারি না। হে সাইদ, তোমার চারটে যে ফল ছিল, চারটে যে তোমার সম্পর্কে ডিসপুট ছিল, চারটে ডিসপুটকে আমি গ্রহণ করে নিলাম, পুনরায় তোমার জীবনের গোনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হে সাইদ, তুমি যে ঘটনা ঘটিয়েছো এটা ইসলাম কবুল করার আগের ঘটনা। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, রাসূল বলেছেন ইসলাম মিটা দে তাহে আগলে গোনাহ হক, ইসলাম আগের জীবনের গোনাহ তোমার মাফ করে দিয়েছেন। হে সাইদ, তুমি এগুলার মনে করো না, আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, দোয়া চাইবে, আজ থেকে আর তুমি কষ্ট পেও না। তোমার যে চারটে ফল তোমার দেখানো হয়েছে, এই চারটে ফলকে আমি কোনো ফল্ট মনে করি না, আমি কোনো দুর্বলতা মনে করি না। তুমি যে একজন আল্লাহওয়ালা মানুষ, তুমি একজন নবীর আশিক মানুষ, এটা তার প্রমাণ। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার মুরব্বি আনের আমার, তা দেখুন নবীর সাহাবী ইন্তেকালের সময়তেও নামাজ ছাড়েননি, কি রাসূলের মহাব্বত, সেই মহাব্বতটা ভোলেননি, জান্নাতের আকাঙ্ক্ষা সেটাও ত্যাগ করেননি, অজু সেই অজুটাও ইন্তেকালের আগে করছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য নামাজে মাসগুল থেকেছেন, আর অন্তরে মহাব্বত ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছেন। জোরে হবে না বাপেরা আমার? তাহলে একটা প্যাকেজের ওয়াজ করে দিলাম। যদি প্রথমে আপনাকে আল্লাহকে মানতে হবে, কেন মানবেন সেটা বলেছি, তারপরে আল্লাহকে মানতে গেলে আপনাকে রোল নাম্বার ঠিক করতে হবে, ঈমান মজবুত, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য ঈমান মজবুত করতে হবে বলেছি, আমলগুলোর কথা বলেছি, তারপরে শেষে একটা উদাহরণ দিলাম, একটা উপসংহারে বাস্তব উদাহরণ আপনাদের মাঝখানে দিলাম। বাপেরা আমার, ওয়াজ শুধু জীবনে শুনলে হবে না, ওয়াজটাকে মানতে হবে। আপনি এই আলোচনার মধ্যে দিয়ে যদি মনে হয় ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, যদি প্রমাণ পান আজকের এই আলোচনার মধ্যে দিয়ে, তাহলে আজকে প্রতিজ্ঞা করুন দুটো কাজ আপনি করবেন, অবশ্যই পিছপা হবেন না। তার মধ্যে একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। দুই নাম্বার হলো, ভাই আমার ছোট কোশ্চেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যানসার হলো মুখের দাড়ি, সেটা হলো যত সুন্নত আছে কোন সুন্নত কবরে দেখা যাবে না, একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়িটা ছোট হোক আর বড় হোক, যেমন হোক রাখবেন, কোনো ফ্যাশন মনে করে নয়, নায়ক গায়ক
খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। ছোট হোক আর বড় হোক, কবে মারা যাবেন গ্যারান্টি নাই। কবরে গেলে মুনকার নাকির ফরিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে নারীর দেখা, হতে পারে ওই নারীটাই হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার দু চারটে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় সাদকা হলো এই জান্নাতের বাগানে একটা দান, এটা বড় একটা সাদকা। এই সাদকার ওসিলায় গুনাহ মাফ হয়, সাদকার ওসিলায় বিপদ দূর হয়ে যায়, জমিনি আসমানি মুসিবত দূর হয়ে যায়। সাদকার ওসিলায় কোরআন মাজিদে এসেছে বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা কবরে চলে গেছে তারা কি বলে, তারা বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, হায় হায় হায়, যদি দুনিয়ায় গিয়ে যেতে পেতাম আমার সমস্ত মাল মাতা সাদকা করে দিতাম। আজকে আমার নানা জান হুজুর পীর কিবলা এক সময় বলেছিলেন, কি বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, কুদরতে আজিন্তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবি গেলি ওরে বেসরম, কায়ামতের দিন বলি না করিলে গণ, পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, ওরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালাকুল মওত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, আর তুই তো হবি মাটির খুরাক ও পুকার, পুকার খুরাক হয়ে যাবি, আর যত সম্পদ রেখে আসবি অন্যরা ছেলে বউ বাচ্চারা পূর্তি করবে। একবারও বাপের কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলছে না, বাপের জন্য সাদকা করছে না। রাসূল বলছেন যারা কবরে চলে গেছেন তারা ডুবন্ত গোনার সাগরে হাবুডুবু খায়, তারা দোয়ার আশা করে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, আল্লাহ গো দুনিয়াতে আমাদের বাপ আছে মা আছে ভাই আছে বন্ধু আছে, তারা যদি একটু সাদকা করে দেয় তাহলে যে গোনার মধ্যে আছি গোনা থেকে নাজাত পেয়ে যায়। জোরে হবে না, কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন লাউলা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমরা যেটা একটা যদি ভালো কাজ করো, মানজা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি আমি আল্লাহ আমার ওয়াদা হলো 10 তোকে দিয়ে দেব বদলা। জোরে বলুন সুবহানাল্লাহ, একের বদলে 10 পাবেন কোরআনের ওয়াদা। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10 তো পাবেন, 100 দিতে পারেন আল্লাহ, 700 দিতে পারেন, বেহিসাব মালে মালামাল করে দিতে পারেন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় দান করলে বিপদ মুসিবত দূর হয়ে যায়, বাম্মা কবরে দাদা দাদি কবরে ভাই বোন কবরে সন্তানদের হায়াত দারাজির জন্য বিপদ মুসিবত দূর হওয়ার জন্য স্ত্রী সুস্থতার জন্য কারবারে উন্নতির জন্য আছেন কোন আল্লাহর বান্দা এই জান্নাতের বাগান আগামী বছরের জন্য একটু নামটা লিখিয়ে দেবেন। 10-এর লাঠি একের বোঝা নানা জান বলতেন, দাদা জান পিন্নগরী হুজুর কেবলাও বলতেন 10-এর লাঠি একের বোঝা, বাবা ভাই আমার একটুখানি আপনার সহযোগিতা করলে আগামী বছর আবার মাহফিলটা করতে ভাইদের সুবিধা হবে, আগামী বছরের জন্য জান্নাতের বাগানে এক দিলে 10 পাবেন, আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা, 8 জন বলবেন 1001 টাকা করে একটু হাত তুলে বলতে পারে, 1001 টাকা করে একটু হাত তুলে বলতে পারেন, যিনি প্রথম বলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন, 1001 টাকা। আমার ভাই চিন্তা ভাবনা করে হাত তুলে দিয়েছে, অন্তরের খবর আল্লাহ জানে, ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর, অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে, বান্দা ফি সাবিলিল্লাহ এক দিলে 10 পাবি, এটা কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। বাপেরা আমার একটা ডাক্তারখানায় গেলে ওষুধ কিনলে 1000 টাকা খরচা হয়, আপনি কত টাকার মালিক আল্লাহ জানে আমি জানি না, কিন্তু আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারে, স্ট্রোক দিতে পারে, ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজ দিতে পারে, ভাই আমার হার্ট অ্যাটাক দিতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ হতে পারে, ভেলোর যেতে হতে পারে, কলকাতা মেডিকেল যেতে হতে পারে, আর রোগ ভালো করার মালিকও আল্লাহ, দেনেওয়ালাও আল্লাহ, আমার আল্লাহ চাইলে আপনার রোগকে সুস্থ রাখতে পারে। ভাই বাপেরা আমার, আমার ভাই অন্তরের সঙ্গে লড়াই করে 1000 টাকা ওয়াদা করলেন কিনা, জনাব রবিউল মোল্লা সাহেব, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, দোয়া চাল্লাহুম্মা আমিন মাহমুদ।